আপনার মন খারাপ থাকলে, কিছু ভালো না লাগলে আট টাইমস যান, এমন দিয়ে রিসেন্ট রঞ্জিত মল্লিকের ঘোষ খবর ইন্টার প্ল্যান ওয়েব সিরিজটি দেখুন। অনেস্টলি স্পিকিং আপনার মন ভালো করে দেবে, 100% গ্যারান্টি দিচ্ছি। অরুণা চক্রবর্তীর ডিরেকশনে নির্মিত এই সিরিজটি শুধু আপনাকে হাসাবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং দারুণ একটা সিরিজের পারিবারিক সিরিজের মজাটা দিবে। কথা বলছি ঘোষ বাবুর রিটার্নিং প্ল্যান ডিরেক্টর বাই অরুণা চক্রবর্তী অ্যান্ড মেনি মোর, স্টারিংয়ে রঞ্জিত মল্লিক ছিল, আরও অনেকে ছিল। কেমন ছিল এই ওয়েব সিরিজটি? ওয়েব সিরিজটি দেখার আগ্রহ জন্মে যখন থেকে এটা ট্রেলার দেখেছি, ট্রেলারটা বেশ দারুণ ছিল। সেম অফ দ্য টাইম অনেকদিন পরে রঞ্জিত মল্লিক ব্যাক করেছে পর্ব দুটো কাজ লাভ মেরেছে, মানে এই কাজটার মধ্যে আমার থেকে কাজ আদার ঘোষ বাবুর রিটার্নিং প্ল্যান দারুণ লেগেছে। কারণ এটার ডিরেকশন বলুন বা ডায়লগ ডেলিভারি বলুন বা তার কমিক টাইমিং পুরা বা সিচুয়েশন ওয়াইজ কমেডি পুরা বেশ দারুণভাবে ফুটে উঠেছে। যদি গল্পের মধ্যে ঢুকি, ঘোষ বাবু রিটায়ার করছে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে, এখন তার এখন প্ল্যান হচ্ছে সে রিটায়ারমেন্টের পরে কী করবে, কীভাবে তার সময়টা কাটাবে। এখন পার্শ্ববর্তী একটা নিবাস, অনেকগুলো মানুষ বসবাস করে, সেই নিবাসের মধ্যে মানুষজন কীভাবে থাকে, ওইখানে কী কী সমস্যা হয়, এবং ঘোষবাবু কীভাবে এগুলো সমাধান করে, এবং ঘোষবাবু তার রিটায়ারমেন্ট সময়টা কীভাবে পার করে সেটা নিয়ে গল্প এগোতে থাকে। এবং দারুণ কিছু সাসপেন্স থ্রিল গল্প রয়েছে এটার মধ্যে, এবং দারুণ কমেডি কিং বলতে রঞ্জিত মল্লিকের দারুণ সিচুয়েশন বা কমেডি দারুণ লাগবে আপনার কথাগুলো শুনতে এবং দেখতে। আর সাপোর্টিংয়ে যারা ছিল সবাই বেশ দারুণ কাজ করেছে। সেমন তো এখানে রয়েছে আপনার হামিদ, যে ক্যারেক্টারটা মেন ছোটো বাচ্চাটা সেটা রয়েছে রঞ্জিত মল্লিকের ছেলে, তার রসায়ন বেশ দারুণ ছিল। আর সাপোর্টিংয়ে যারা ছিল সবাই বেশ দারুণ কাজ করেছে, একটা কাজের বের হয়েছে সবসময় বঙ্গ করছে, সেটা দেখতে বেশ ভালো লাগে। আর যারা ছিল একজন ক্রিকেটের প্রেসিডেন্ট নিবাসের, তার অ্যাক্টিভিটিসগুলো দেখতে ভালো লাগে, তাকে ছড়ানো আপনার বাচ্চাগুলো তখন যখন খেপায় সেগুলো দেখতে বেশ ভালো লাগে। একটা টাইটেল টেক দিয়েছে ঘোষ বাবুর রিটার্নমেন্ট প্ল্যান বলে, যাকে একটু ইন্টোর মতো দেয় সেগুলো দেখতে বেশ ভালো লাগে। তো যারা যারা দেখেছেন ঘোষ বাবুর রিটার্ন প্ল্যান, আপনার ওপিনিয়ন শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। আশা করছি আপনি আপনার ফিল্মে এনে দেখবেন, আমি আবার আবার ফিল্মে এনে দেখবো, তখন আবারও আপনাদের সাথে আমার মতামত শেয়ার করবো। আপনি